সদ্যই শেষ হলো বিপিএল। টি-20-এর জন্য জাতীয় দলের সব ক্রিকেটারই নিজেদের তৈরি করেছেন এই আসর থেকে, যা লঙ্কান্তের বিপক্ষে সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলের। টাইগার স্কোয়াডে সবশেষ সংযোজন জাকির আলী অনেক, বিপিএল এ পারফর্ম করে লোয়ার মিডল অর্ডারের জন্য বিবেচনা করা হয়েছে তাকে। আলিস ইসলামের চোটে সুযোগ হয়েছে এই ব্যাটারের, তবে ব্যাট বলে ভালো করেও সাইফুদ্দিনের জায়গা হয়নি। বিসিবির দাবি, চোট থেকে ফিরে বিপিএল এর ধকল ছিল বলে আরো কটা দিন বিশ্রামে থাকা জরুরি তার জন্য। দারুণ ফর্মে রয়েছেন তাওহিদ হৃদয়, বিপিএল এ সেঞ্চুরি সহ দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে টি-20-তে সচরাচর সুযোগ না পাওয়া তাইজুল বিপিএল এ আলো ছড়িয়েছেন। লিটন দাস শুরুতে ফ্লপ থাকলেও ক্রমেই নিজেকে মেলে ধরেন, এনামূলক বিজয়ও দারুণ খেলেন এই আসরে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে তাই প্রস্তুত হয়েই মাঠে নামবে টাইগাররা। জুনে শুরু হবে টি-20 বিশ্বকাপ, সেই আসরেই মূল টার্গেট বাংলাদেশ দলের। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই আমার মনে হয় 8টা কি 11টা ম্যাচ আমরা খেলব, সো এই ম্যাচগুলো যদি আমরা প্রপার প্ল্যান করে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলতে চাই ওই জিনিসগুলো যদি এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করাটা বা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে। টি-20-তে লঙ্কান্দের বিপক্ষে সিরিজের আগে আত্মবিশ্বাসের কমতি নেই নাজমুল শান্তর, জানালেন দলের ভেতর আস্থা ও পারস্পরিক সম্পর্ক অনেক বেশি ভালো। বোলিংয়ে 5-6 জন রয়েছেন যারা পারফরমেন্স মেলে ধরলে ম্যাচ জেতা সহজ হবে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা টি-20-তে দারুণ ছন্দে রয়েছে, একাধিক অলরাউন্ডার থাকায় লঙ্কানরা এই ফরম্যাটে বেশ ভালো দল। স্পিন আক্রমণে বৈচিত্র্য রয়েছে তাদের, তবে শান্ত মনে করেন টাইগার ব্যাটারদেরও লঙ্কান স্পিন সম্পর্কে অনেক বেশি জানাশোনা রয়েছে, তাই লঙ্কানদের স্পিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি বাংলাদেশ। আমার মনে হয় টিমে যে প্লেয়ারগুলো আছে সবার এখন ওই মিস্ট্রি স্পিনার খেলার অভ্যাসটা আস্তে আস্তে গ্রো করেছে, সো আমার মনে হয় প্রত্যেকটা বোলারের এগেনস্টে প্রপার প্ল্যান থাকাটা জরুরি। স্পেসিফিকভাবে আলাদা কোনো বোলারকে নিয়ে অতিরিক্ত চিন্তা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না, সো আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সব ব্যাটসম্যানই প্রস্তুত। দুই দলের বিগত লড়াই, নাগিন নাচে জয় উদযাপন, নানা উত্তেজনা ছড়িয়েছে দুই দলের মধ্যে। সবশেষ আবার দেখা হয়েছিল ওয়ান ডে ফরম্যাটের বিশ্বকাপে, যেখানে অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নিয়ে আলোচনার কমতি নেই। সেই ম্যাথুস আবারও বাংলাদেশের বিপক্ষেই খেলতে নামছেন, তবে এসব ছাপিয়ে মাঠের খেলায় মনোযোগ শ্রীলঙ্কার। আমার মনে হয় খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। অতীতে যা হয়েছে আমার কাছে তা ইতিহাস, সেটা পেছনেই চলে গেছে, সামনে বিশ্বকাপ আছে, তাই নিজেদের প্রস্তুত হতে হবে। দুই দলেই আছে কয়েকজন ভয়ঙ্কর ক্রিকেটার, তবে আমি তো বলবো শ্রীলঙ্কাই ফেভারিট, তবে সিরিজ জেতা অনেক কঠিন হবে। দুই দল এর আগে মোট 13টি টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে জয়ের পাল্লা ভারী লঙ্কানদেরই। বাংলাদেশ জিতেছে কেবল 4টি ম্যাচ, বাকি 9টিতে শ্রীলঙ্কা, তবে শেষ 5 ম্যাচে বাংলাদেশের জয় 2টি। লঙ্কানদের আবার দুশ্চিন্তা, নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক মাসরাঙ্গা।